এটা কাটিং চারা, কাটিং মানে হচ্ছে পলন্ত গাছ থেকে ডাল কেটে নিয়ে এসে লাগানো। এটা খুব সিম্পল পদ্ধতি। টমেটোর গাছের যে কোনো একটা ডাল জলের মধ্যে 8-10 দিন ভিজিয়ে রাখলে শিকড় চলে আসে, সেটাকেই আবার জমিতে লাগিয়ে দিলেই ব্যাস হয়ে গেল। তা এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়। দুই হচ্ছে টমেটো বীজের মারাত্মক দাম হয়, মারাত্মক দাম। তা সেই তুলনায় সেখান থেকে আপনার বীজের দামটা উঠে আসে, বীজ কিনতে হচ্ছে না, তাড়াতাড়ি ফল আসছে, গাছের গ্রোথটাও ভালো হয়, এবং আশা করছি এতে ফলনও খুব ভালো হবে। অলরেডি তো ফুল চলে এসছে, কয়েকদিনের গাছ, আজকে 30 দিন বয়স হয়নি এই গাছটার, তাই তো ফুল ফল চলে আসছে। এবং গোড়ার থেকে আমরা যেরকমটা ইউটিউবে দেখি, আমার খুব ইচ্ছা যে ওই রকম কিছু একটা ফলন হোক, যে এক মানুষ গাছ হবে, গোড়ার থেকে ফল আসবে। সেই জন্যই এই পদ্ধতিটা এবার হাতে নিলাম, দেখা যাক কতটা সাকসেস আসে। প্রিয় দর্শক, আজ আমি এসেছি কুচবিহারের বালাক গ্রামে অশোক কুমার সরকারের এখানে। ও দীর্ঘদিন ধরে টমেটো চাষ করতেছে। আচ্ছা অশোকদা, আমি জানতে চাইব যে আপনি যে টমেটো চাষ করতেছেন সেটা আপনি কি জাত করতেছেন? বায়োসিক কোম্পানির একটা জলপাই টাইপ ভ্যারাইটি। আপনি যে চাষ করতেছেন, আমাদের যারা দর্শক দেখবে এই চাষটা, মানে প্রাথমিক কি কি করণীয় আছে চাষির? প্রাথমিক করণীয় প্রথমে যেটা, জমি থেকে ভালো করে চাষ দিতে হবে। দ্বিতীয়ত, জমিতে একটু সালফার দিলে খুব ভালো হয়, তাহলে পাতা কুকড়া নামক একটা রোগ আছে যেটা আর আসে না। আমাদের এখানে খুব সালফারের অভাব থাকে, তো সালফার দিলে খুব ভালো হয়। তারপর একটু মুঠা সার করে, অর্থাৎ গোবর সার মুঠা করে যদি দিয়ে দিয়ে গাড়া যায় খুব ভালো রেজাল্ট। মুঠো সারের পরিমাণটা যথেষ্ট বেশি হওয়াই স্বাভাবিক, যেহেতু 6 মাস ধরে জমিতে গাছটা থাকে, সেই ক্ষেত্রে যত সারের পরিমাণটা বেশি হবে গাছের খাদ্যটা অভাব হবে না, যোগান থাকবে। আপনি এখানে তো মোটামুটি দেখা যাচ্ছে বিঘা হবে না, 3 কাঠা হবে, 3-4-5 কাঠা হবে, তো এখানে আপনি কি পরিমাণ সার ব্যবহার করছেন? রাসায়নিক সার আমি খুব সামান্য ব্যবহার করছি, বেশিরভাগটাই আমার জৈব সার। জৈব সার, তো রাসায়নিকের মধ্যে শুধু দিয়ে এইটা, মানে ক্ষেতটা কতদিন হবে? এই ক্ষেতটা আমি 80 মাসে লাগাইছি, গত 80 মাসে দুর্গা পুজোর পরপর লাগাইছি, আর তখন থেকে তো চলছে। ফল পেলেন? 3 কাঠাতে যাব তো আমি প্রায় 5 কুইন্টাল ফল বিক্রি করছি। আরো যে কুইন্টাল পাশে জমিতে আসে সেই তো সন্দেহ নেই মনে হয়। তো আপনি এটা, এই মানে এই চাষটা কতদিন ধরে করতেছেন? এই বছরই আমার শুরু, যেহেতু লকডাউন পর্যায়ে গেল তাই অন্য কোনো উপায় ছিল না, তাই চাষের কাজে এবার মনোনীত করে। হ্যাঁ, সহযোগিতায় আমাকে অমিত পাখিরা আমাদের KPS যে সর্বোত্তভাবে পরামর্শ দান করে আমাকে সাহায্য করে, এখনো করে যাচ্ছে। আপনার ওই পাশের যে ক্ষেতটা দেখতেছি, সেইটা কি না? ওটা সামারের, ওই ভ্যারাইটিটা একদম আলাদা। শেষ আপনার সামারের একটা ভ্যারাইটি, হ্যাঁ, ওটা হচ্ছে 1083 নামে বাজারে পাওয়া যায়। 1083 ভ্যারাইটি যা রয়েছে ওখানে, সঙ্গে কিশুল কিছু মিক্স আছে, কিশুল নামে একটা প্রজাতি। আচ্ছা চলুন আমরা একটু ওই ভ্যারাইটিটা দেখি। আচ্ছা অসুবিধা, এই যে টমেটোটা দেখছি, এটা কি ভ্যারাইটি? এটা 1083। এটা জলপাইগুড়িতে ব্যাপক চাষ হয়, সেখান থেকে এই বীজটা নিয়ে আসা, এবং ফলনও মনে হয় ভালোই হবে। এর আগে কি আপনি এটা করেছেন? না, এই ভ্যারাইটিটা আমার ছিল না, আগে বায়োসিক ছিল। এটা জলপাইগুড়ি থেকে বীজটা নিয়ে আসছেন না চারা নিয়ে আসছেন? চারাই নিয়ে আসছি।
এবারে আপনার কি মনে হচ্ছে যে এটা কি ভালো হবে? তা সামারের জন্য আমার মনে হচ্ছে এই ভ্যারাইটিটা খুব ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। এটা এই টমেটোটা বাজারজাত যে আপনি করেন সেটা কি দাম পাবেন বলে আশা করা যায়? ওইটার কিরকম দাম পেয়েছিলেন? ওটা তো আমি 30 টাকা থেকে কেজি শুরু করেছিলাম বিক্রি করা, এখন 5 টাকায় চলে এসেছে পাইকারি বিক্রি। এবং আর এটা তো আশা করছি 20 টাকা থেকে শুরু করব, এবং শেষের দিকে সম্ভবত এদের বাজার 50 টাকা অবধি হয়তো যাবে এক্সপেক্ট করছি এত জ্যৈষ্ঠ মাস নাগাদ। আপনি আমি শুনছি আপনি কাটিং করেছেন, টমেটোর কাটিং করেছেন। আমরা আপনার অনেকের মুখে শুনছি আপনি দীর্ঘদিন ধরে টমেটো চাষ করতেছেন, আপনি টমেটোর কাটিং করতেছেন এবং বিভিন্ন বেগুন টমেটোর কাটিং করছেন, সেই চারাগুলো কি এখানে আছে? এর মধ্যেই আছে কিছু, কিন্তু অন্য সাইজে রয়েছে। তো এখানে যে বেগুন চারাগুলো আছে এগুলোর সাথে আমার টমেটো চারার কম্বিনেশন হবে, অর্থাৎ সামারের জন্য ঝোলে পড়া রোগটা খুব বেশি দেখা যায় নাকি টমেটোতে, খুব আশঙ্কার, তাতে আর টমেটো গাছ বাঁচে না। সেই জন্য বেগুন গাছের সাথে টমেটো গাছের একটা জোর পদ্ধতি আসবে, যাকে ইংরেজিতে ড্রাফটিং বলে, এই ড্রাফটিং পদ্ধতিটা অ্যাপ্লাই করবে।